সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আবারও সেম ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং কথা যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। 2,50,000 টাকায় সেই সেম গাড়িটা, আগে ভিডিওতে যে গাড়িটা দাম চাইছিল বা আমি বলছিলাম যে 3,20,000 টাকা, ওই ভাই একজন প্রবাসী মানুষ, তো ওনার পক্ষে এখন এই কিস্তি চালানো এটা একদমই টাফ হয়ে পড়ছে। কারণ উনি এখন আর প্রবাসে নেই, উনি বাংলাদেশে আছে আর উনি চাচ্ছে যে গাড়িটা সেল করে চলে যাবে। তো যার কারণে আমি নাম্বার ইভেন আমি আগের দিন বলছিলাম, যেহেতু 3,20,000 টাকা আর এই গাড়ির ডাউন পেমেন্টই আছে দিয়া 5,00,000 টাকা, 5,50,000 সম্ভবত। সো উনি কিন্তু সেই টাকাটা আপনাদের কাছে চান নাই, উনি চাইছে জাস্ট উনি বডি গাড়ির বডির টাকাটাই, যে ওনার তো অনেক টাকাই লস হয়ে যাচ্ছে, তারপরেও সে চাচ্ছে যে গাড়িটা বিক্রি করে দিবে। আর এখন যদি এই মুহূর্তে ও গাড়িটা বিক্রি না করে, হয়তো অন্য কোনো পার্টি নিলে এখানে সেই কোম্পানির লাভ হয়ে যাবে। কেন? কারণ এই এটা যে 5,00,000 ডাউন পেমেন্ট, ওইটা তোর কোম্পানি তাকে ব্যাক দিবে না, এটাই হলো আসল ব্যাপার। সো 22 কিস্তিতে এই গাড়ি 2,50,000 টাকা মহামারী কোনো টাকা না। যারা আসলে মূলত নিয়েতে আসেন একটা গাড়ি নেবেন, আমি মনে করি এরকম একটা গাড়ি নেওয়া খুবই ভালো হবে, ইভেন অনেক টাকা জিতবেন। এই বর্তমান সময়ে কিস্তির গাড়ি তো যারা কোম্পানির থেকে নিচ্ছে তাদের কাছে কিন্তু অনেকগুলো টাকা নিচ্ছে, যেমন ওদের গাড়ি 16,00,000-17,00,000 পড়ে যাবে, বা সে গাড়ি নগদে কিনতে গেলে 10,00,000-11,00,000 পাবেন, ঠিক আছে? তো সেই তুলনায় এই গাড়িটার দাম যদি ডাইরেক্ট মালিক থেকে নেন কোনো দালাল ছাড়া, এটা কিন্তু অনেকগুলা টাকা সেভ হবে। সো যারা কিস্তির গাড়ি নিতে চাচ্ছেন, আপনাদের অ্যাবিলিটি আছে, কিস্তি চালাইতে পারবেন, যে একটা দুইটা কিস্তি যদি মিস হয় আপনারা আপনাদের পকেটের টাকা দিয়েও চালাইতে পারবেন, যে গাড়ি তো আপাত বিপদ বলা যায় না, তারপরেও গাড়ির টায়ার ইঞ্জিন ইভেন এগুলা দিয়ে তো সব কিছু রেডি আছে। গাড়িটার এক্সপায়ার একটা টায়ার কিনে নিলে হবে, এখন বর্তমানে যে টায়ারগুলো আছে একদম প্রায় 1-1.5 মাস মতো ইউজ হয়েছে, এই টায়ারগুলাও তো আপনারা বিট দেখলে বুঝতে পারবেন যে টায়ারের কোয়ালিটি কেমন আছে। সো সব মিলায়া আর কি গাড়িটা খুব ভালো ছিল। ইভেন কালকে দেখলাম এক ভাই বলতেছে, ভাই আপনি নিয়ে নেন গাড়িটা। আসলে আমি আমার একটা গাড়ি বিক্রি করে দিছি আর একটা আছে, আমি ওইটা হোল্ড করে রাখছি। আমি কিছুদিন আগে রাগের মাথায় বলছিলাম যে গাড়িটা বিক্রি করবো, এখনও বিক্রি করছি না। আর গাড়ি আপাতত আমার গাড়ি দেখার মানুষ নাই, বুঝছেন? ছোটো মামা একটা চালাইতেছে আর ওনার বন্ধু একটা চালাইতো, আসলে ওইভাবে পারতেছি না। গাড়ি যদি দেখাশোনার মানুষ থাকতো তো এরকম 2-1টা গাড়ি আর সমস্যা নাই, বুঝছেন? টাকা পয়সা মানুষের তো থাকলে হবে না, টাকা পয়সা ঠিক মতো যদি আপনি খরচ না করতে পারেন ওগুলা কিন্তু থাকবে না, এই হচ্ছে ব্যাপার। সো যারা কিনা গাড়িটা নিতে চান খুব দ্রুত, লোকটা আসলে একটু ফান্দের ভিতরে পড়ছে, যেহেতু সে গাড়িটা বিক্রি করে আবার দেশের বাইরে চলে যাবে, ও একদম হাত শূন্য অবস্থায় আছে। তো উনি চাচ্ছে যে ওনার যেহেতু লস হয়ে গেছে, লস তো লসই, উনি যদি হালকা কিছু টাকা পাইতো ওইটা দাঁড়াইতে পারতো, সেই জন্য আর কি। তো উনি যদি এখন ইচ্ছা করে যে কভার খুলে বিক্রি করবে, তাও কিন্তু 1,60,000-70,000 কভারও বিক্রি করে দিতে পারবে, কিন্তু খামাখা যদি একটা মানুষের উপকারে আসে, এই আর কি। আপনারা যারা আগ্রহ আছেন ওই সেই সেম নাম্বার আমি আবার দিয়ে দিব, নাম্বার ঠিকানা আপনারা তার সাথে যোগাযোগ করবেন। এবং 2,50,000 এটা ফিক্সড রেট, আপনারা জাস্ট যদি ভালো লাগে গাড়িটা দেখেন, দেখার পরে ইনশাল্লাহ গাড়ি আপনাদের পছন্দ হবেই হবে, কারণ নিয়ে চালানোর মতো গাড়ি, দেখার মতো গাড়ি, গাড়িতে কাজ কাম কোনো কিছুই নাই, যেহেতু 18-এর গাড়ি, 18-এর গাড়ি চোখ বুঝে, গাড়ির ইঞ্জিনে খোলা না সব কিছু এভরিথিং ওকে, ঠিক আছে? আর এবং চ্যাসিস ম্যাসিস সব দিয়া 18, রেজিস্ট্রেশন মনে হয় 19-এর গাড়ি, তো 4-5 বছরে একটা গাড়ির সেরকম ইয়ে হয় না। তারপরে এটা যেহেতু কিস্তির গাড়ি ছিল, প্রথম মালিকের গাড়িটা চালাইছিল বছর খানিক, তারপরের মালিক চালাইছে 5 মাস না 6 মাস, এই আছে চালাইলো, এই 8টা কিস্তি দিছে অর্থাৎ 8 মাস। সো তাইলে বোঝেন গাড়িটা কতটুকু চলছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। যারা অভিজ্ঞ মানুষ আছে ও মিস্ত্রি, বা আপনারা যারা 15-20 বছর ড্রাইভিং হিস্টোরি আছে এরকম কোনো মানুষ নিয়ে গাড়িটা দেখতে পারেন,
ইনশাল্লাহ গাড়ি নিলে এটা ঠকবেন না, আর গাড়ির কালার ঠালার এভরিথিং ওকে, এটা কোনো ঝাড় খাওয়া গাড়ি না, কোনো খোলা গাড়ি না, কাজ কাজ করানো গাড়ি না, একদম যা দেখতেছেন এটা কোম্পানি নতুন চ্যাসিস থেকে যেইভাবে আসে ঠিক সেম টু সেম, শুধু ব্যাকডালাটা এটা আলাদা বানানো। তো আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিও, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আপনাদের সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।